কি হয়েছে তোর? কোথায় যাচ্ছেন? বিক্রি করতে না ঘর বাড়ি পরিষ্কার করেন? বিক্রি করবো। কত করে? এটার দাম 200 টাকা আর এটার দাম 300 টাকা। তুই সবকিছু আমাকে ধরে, ওষুধ পত্র, এই ঝাড়ু, এই ঝাড়ু সব আমাকে ধরায়, নিজে ওই একটা হালকা প্যালপ্যালা জামাটা নিয়ে যাচ্ছি, যা ওই জিনিসটাকে ফেলা দিয়েই যা, না তো ওইটা আমার ঘরেই চাপায় দিয়ে যা। বদলুর এখন প্রচুর টাকা হয়ে গেছে, দুদিন পর পরই এটিএমে চলে যায়। আমাকে জ্বরের মধ্যেও জোর করে টাইমে নিয়ে আসছে, নাকি ওর টাকা তুলতে হবে, এই যে ঝাড়ুগুলো কিনছে। আমি আর কি বলি, চোখ দেখে তো বুঝতেই পারতেছো, আর সব থেকে বড় বিষয় আমার চোখের অবস্থা খুব খারাপ, চোখ লাল হয়ে গেছে। মনে হয় না নতুন ভাইরাসটা যদি আবার কে এখনো মানে আক্রমণ করে আমি কি করব বুঝতেই পারতেছি। টাকাটা আমাকে দে, আমাকে দে, আমি নিব, আমাকে দে, আমাকে দে, দিলি না কেন তুই? তো চলে আসলাম ট্রেন্সে কিছু জিনিসপত্র দেখার জন্য, কিন্তু ভালো কিছু না পাওয়ার জন্য ঘুদলু রাগ করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। কালেকশন একদমই বলে চেঞ্জ হয়নি ঘুদলুর মনে হচ্ছে, তো তাই তার জন্য আমরা অন্য কিছু দেখি। আর মেন্স সেকশন থেকে নিচে চলে আসলাম কি গার্লস কিছু দেখবে, আদৌ কিনবে কিনা আমি জানি না, তো দেখি। এখান থেকে আমি কিছু নেবো, তুমি নিতেও পারো। সো আলটিমেটলি ট্রেন্সে যাওয়ার পর কিছু পছন্দ না হওয়ার কারণে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আমি ঝাড়ু আর ওই ঘুদলু হলো আরেক ঝাড়ু নিয়ে। তো এখন বাড়ি যাব, গিয়ে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, এবং হয়তো বা বিকেলবেলা আবার বেরোতে পারি। তো আপাতত চলো বাড়ি যাওয়া যাক। যে এই যে লালু ভুলু কালু, এরা হলো ভোদরকে দেখলেই চিল্লায় ওপর থেকে, আরে আমাকে দেখে এত লেজ নাড়ানো, তোর এত লেজ নাড়ানো কিসের রে? হ্যাঁ ই নাচতে নাচতে মানে পড়িয়েই যাবো আমি। হ্যাঁ পড়ি যা। হ্যাঁ ওকে কি করতেছি, ওর সাথে কি দেখছিস দেখছিস, ওর লেজ নাড়ানো দেখলি? বাড়িতে আসার পর দেখি ভোদরের দৌড়াদৌড়ি কিসের জন্য এত স্টার্ট হয়েছে আমি জানি না, ও এত দৌড়াইতেছে কেন, কি দেখে ফেলেছে, চিউ স্টিক পাইছে, পেডিগ্রি পড়ে আছে, পেডিগ্রি খায় না কিছু না, বদমাস কুকুর হয়ে গেছে। ভোদরের ভোদরের ঘাড়ের মধ্যে উঠে নাচতে হবে এবার। দুপুরবেলায় যখন মানে খুব রোদ উঠে যায়, তখন সুন্দর মতন এই গাজর এবং শশা বসে বসে খেতে লাগে, আর তার সঙ্গে ইউটিউবে স্ক্রিপ্ট রেডি করতে হয়। ভোদর চিল্লাস না, খাইতে দিবে। যে দেখতে পাচ্ছ এই যে তিন বালতি জামা কাপড়, সেটা হলো ঘুদলু ধুইল। এখন এই রোদের মধ্যে আমাকে এগুলোকে মেইলে ক্লিপ লাগাইতে হবে। তো মেলা শুরু করা যাক। এটা হলো আমার কাজ, জামা কাপড় সব মেলা কিন্তু অলমোস্ট ডান। এবার নিচে যাব আর দুপুরের খাওয়া দাওয়ার খাবো, খেয়ে বিকেলবেলা ঘুরতে বেরোবো। আমরা তো ছাদে গেছিলাম ভোদরকে না নিয়ে যাওয়ার কারণে, ভোদর সিঁড়ির মধ্যে এইভাবে বসে আছে, কখন আমরা আসবো আর তারপরে আমরা নিচে যাব, ও নিচে যাবে। তো আজকের দুপুরের লাঞ্চ আমাদের এত কিছু আছে, সবগুলো আমি বললাম না, দেখে নাও তোমরা। ভাত খেয়ে আসার পরে নাকি ফল খেতে হয়, তো আমাদের ম্যাডাম আমাকে ফল কেটে দিয়েছে, আরও কিছু ফল রয়েছে ওগুলো কাটবে বলে বসে আছে। সো ফাইনালি আর আমাদের বিকেলবেলা বেরোনোটা হলো না, তার কারণ আমার আবার জ্বর চলে আসছে, যার জন্য বাড়িতেই রেস্ট নিব। আর আজকের ভিডিওটা কন্টিনিউ আর করলাম না, এখানেই শেষ করছি ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকের মতন টাটা, দেখা হবে নিউ কোনো ভিডিওতে। শরীরটা না মানে ঠিক হলে পরে ভালো কোনো কন্টেন্টও মানে পেলেও যেতে পারবো না যে ভিডিও করব। তো যাই হোক, চলো দেখতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।